আমরা এই মুহূর্তে ফাস্ট বাই বয়কট করিয়া দেই আপনি যদি এজেন্ডা হন তাহলে আমি ওই এজেন্ডা বাস্তবায়ন করি। আমি যদি মুসলিম হলার এজেন্ডা বাস্তবায়ন করি আপনি কার এজেন্ডা বাস্তবায়ন? আপনার আমরা বক্তব্য হইলো আমরা ফার্স্ট বাইট আইতাম না। আপনারা এটা হরাইলি বা সামনে থাকে পোস্টার উস্টার আপনারা হরাইছেন বিদায়, আমরা বুঝছি যে না ভিতরে থেকেও হয়তো কুকাগুলারে আপনারা হরাইছেন, আমরা আইসি আপনারা ভাই আপনারা তো পোস্টার খুললা কুকাগুলার সামনে থাকি কুকাগুলার যে ব্র্যান্ডিং আছে আপনার নাম হল গিয়ে খুললা অন্ত খুললা তো অন্ত তো ভিতরে থাকিলাম আইতা নিয়ম আসিল না নিয়লাম নিয়ম আছে না নিয়ে লামাইতা আপনি মানে আপনারা কোকা কোলার পণ্য লামাইতা না লামাইতাম না এমন হয়েছি নিয়ে আমি তো নিয়ম লোকে নিয়ে আসি আপনার নিয়মে আমি চলব না বাজার নিয়মে চলব না আমরা নিয়ম এখন আমরা তো লাগি তো অ্যাটলিস্ট মানে আপনারা সব আমরাও যেহেতু আপনার কাস্টমার এজ এ কাস্টমার হিসাবে আমরা ডিমান্ডটা তো আমরা দিই তো আপনার ব্যবসা তো আমরা দিকে আপনার দেওয়া উচিত মানে আমরা ওখান সিল্লাই মরে গেলেও আপনারা কিছু আয় দেয় আমরা তো সিল্লাইলাম যে আপনারা ইসরায়েলি পণ্য বন্ধ করক্কা বন্ধ না করলে অপশন অপশন রাখক্কা মানে আমরা ইয়া বিপদে মরে গেলাম খাওয়া তখন আমাদের টাইম তো অপশন নাই জন্মর পর থেকে ফার্স্ট বাইট খাই আমরা বুঝছেন মানে আমি আর ব্যস্ত হইব অঙ্কর ব্যস্ত হইব আমার আমার খালি আমার রেস্টুরেন্ট ব্যবসার লোক আপনি মুসলমান যখন আপনার ইমানই দায়িত্ব না নাকি ইসরায়েলি পণ্য বয়কট করা মানে আপনারা তো আপনার কোকাকোলার রিলেটেড নাই রেস্টুরেন্ট তাইলে তাইলে আর তো আপনারা ইমানি দায়িত্ব হিসাবে লামাইতে পারবেন আপনারা আপনারা চাইলে নিজস্ব ব্র্যান্ডে আপনারা চাইলে প্রোডাক্ট বানাইতে পারবেন আপনারা জুস বিক্রি করতে পারবা করতে পারবা আর ড্রিঙ্কসের প্রয়োজন কিতা যেহেতু আপনি বলছেন রিলেটেড নাই বুঝছেন না নি ভাই কাস্টমার আমরা তো চাই না আমরা চাই না আমরা লাগে কিতা দিবা আপনি আমরাও রাইত একটাত মাথায় আপনার ব্যবসা নষ্ট হয়ে যাবে ভাই যারা কাস্টমার আপনারা খাইরা এরা কাস্টমার আর আমরা কাস্টমার নাই এখন আপনারা তো আমরা এই মুহূর্তে বয়কট করিয়া দেয় তারপরে এই মহিলান আমরা আমরা তো বয়কট করি নিম আর আপনারা তো আর আওয়ার সুযোগ নাই আমরা এখন আপনারা অন্য কাস্টমারের লাগে রাখতে পারবেন ইসরায়েলি পণ্য আমরা লাগে কিতা বিকল্প রাখতে পারবেন না মানে সবল লাগে আপনারা রাখলা ইসরায়েলি পণ্য আমরা এখন যারা খাইতাম চাই না ইসরায়েলি পণ্য এরার লাগে কিতা বিকল্প রাখলা তারা কাস্টমার হইলে আমরা জুস কেন খাইতাম অন্য কাস্টমার যদি ড্রিঙ্কস খাই আমরাও তো ড্রিঙ্কস খাইম স্বাভাবিক ব্যাপার দেখে আমি আইসি সিলেটের আপা আমার জনতা যারা মুসলিম জনতা আছেন তারার এজেন্ডা আপনি যদি এজেন্ডা হন তাহলে আমি ওই এজেন্ডা বাস্তবায়ন আমি এজ এ কাস্টমার আমি খাইছি ন আমি এত টাকার খাইছি খাই আমার কিতা দাবি থাকতে পারে না আপনার আপনার টাইম আপনি উঠে কইলা কারণ আমি যদি মুসলিম হকলের এজেন্ডা বাস্তবায়ন করি আপনি কার এজেন্ডা বাস্তবায়ন আপনার ইহু দিনের এজেন্ডা বাস্তবায়ন করি এত সুন্দর করি আপনার মাথা আপনি এজেন্ডাত গেলেন আমি এজ এ কাস্টমার উঠতে পারতাম পারি না মানে এরা কাস্টমার আর আমরা মানে আসমান থেকে উড়িয়ে আইছি
মানে ইনো আমরা তো খাইছি, আমরা মোটামুটি ছোটবেলা থেকেও ফার্স্ট বাইট খাই, আমরা পছন্দের শীর্ষ তালিকা ফার্স্ট বাইট আছে দেখেও আমরা আইছি, আপনার তো আমরা ইনো আইলাম না। এখন হয়েছে গিয়া ড্রিঙ্কস খাইতাম আমরা যতটুকু ফেসবুকও দেখছি, মাঝে আওয়া বন্ধ করে দিয়েছিলাম। এবার আপনি একবার কইসলা বুঝে যে না আপনারা এটা হরাইলি বা সামনে থাকে পোস্টার উস্টার, আপনারা হরাইছেন বিদায়, আমরা বুঝছি যে না ভিতরে থাকেও হয়তো কুকা কুলারে আপনারা হরাইছেন, আমরা আইসি অস্বাভাবিক খাইছি। খাওয়া পরে উঠিয়া কইলাম তো ড্রিঙ্কস দেই না আমরা রে, তাই উঠিয়া কইলা যে ওয়েটার যে আছে কোকা কোলা স্প্রাইট এগুলা ছাড়া কিচ্ছু নাই। আমরা কত হইলো তে বিকল্প দৌ, আমরা যখন আইয়া বই গেছি ঠেকাত ফুরি গেছি, তো আমরা একটা বিকল্প দৌ, ওখানে আপনারা টেন বিকল্পও নাই। কোন ভাই উঠিয়া কইরা আমরা খার এজেন্ডা বাস্তবায়ন, এজেন্ডা যদি কইন তাহলে তো আমরা আপামর মুসলিম জনতা যারা আছেন এরার এজেন্ডা বাস্তবায়ন করার লেগে গেছি। আমরা কিতা ভাই উঠিয়া কইরা যে কাস্টমারের ডিমান্ড হইলো কোকা কোলা, তো আমরার ডিমান্ড হইলো মজো, আমরা কিতা কাস্টমার আর যারা কোকা কোলা ডিমান্ড করে এরা কিতা আমরা কিতা কাস্টমার নাই। যদি আপনি কষ্ট করেন আমরা আরো দিন করছি, এগুলো যদি আপনি কষ্ট করেন আমার ইচ্ছা মতো আপনি ব্যবসা করতে ইচ্ছা নাই, এটা তো ইটস আপ টু ইউ। আপনি যদি আমি কই আপনার যদি বক্তব্য হলা নয় যে না আমরা কোকা কোলা লামাইতাম না, আমরার বক্তব্য হইলো আমরা ফার্স্ট বাইট আইতাম না। কোকাকোলা বেসলে আপনার প্রতিষ্ঠান আমরা আইতাম না, কারণ এজ এ মুসলিম আপনার ইমানই দায়িত্ব না এটা যে এটা বয়কট করা। আমরা বয়কট করলাম বয়কট, আমরা বয়কট করলাম। আপনার আপনি তো কসমেটিক্সের দোকান না স্যার, আপনার তো খানির দোকান, আপনার খানির দোকানে জাস্ট ইসরায়েলি পণ্য কোকা কোলা আছে, ও জিনিসটাই আপনি বয়কট করেন। আপনি তো কসমেটিক্স গেলে ওই তো না, আমার ফ্যামিলির মা বোন জীবনে কসমেটিক্স ইউজ করেন না, না আমরা এটা যাই না, এট লিস্ট আমরা ফ্যামিলির যাই না, বাকি আর হইতাম পারতাম না। আচ্ছা মনে করেন যে তিনটা যদি কোকা কোলা ঢুকাইতে পারেন একটা অন্য ব্র্যান্ডের ঢুকাই না আমরা লাগে, আমরা তো কাস্টমার না। আচ্ছা এখন প্রশ্ন হইলো মেনেস আমরা অল্টারনেটিভ যেটা আছে আমরা ওটা বয়কট করবো, এখন আমরা টাইম যেটা অল্টারনেটিভ নাই আমরা এটা তো করতাম পারলাম না, হয়তো ইন ফিউচার করতাম পারবো যদি অল্টারনেটিভ। এখন কোকা কোলার অল্টারনেটিভ আছে, ফ্রেশ কোলা আছে, মজো আছে, অনেকগুলো আছে। আসলে ফার্স্ট বাইট হলো আমাদের ঐতিহ্য, সিলেটের মাঝে বড় দিও ওলাখান আপনারাও কিছু যদি উম্মা ধরে দিয়ে হইতা তাহলে অবশ্যই, যেহেতু আপনারা একটা রেস্টুরেন্ট করতে পারছেন একটা ফ্রিজ আনতে পারতাম, ঠিক আছে না? আপনারা কিন্তু ওলা টেকার অভাব নেই, অত বড় প্রতিষ্ঠান দিয়ে ফ্রিজ ও তিনটা ফ্রিজ লাভাই আপনারা নতুন আপনারা টেকা দিয়ে ফ্রিজ তুলতে গেলাম তো নাই, আপনার তো আল্লাহ আল্লাহ আপনার আর টেকা পয়সা দিস হইন, হালাল ভাবে ইনকাম করা দেখি বাকি দামি দামি পণ্যগুলো বয়কট করো বা অন্য জায়গায় বয়কট করো পরে আমরা দেখবো। আমরা এখানে 80% কাস্টমারের কোকা কোলা চা, তার 20% এরা কাস্টমার নাই, আমি না করি না তো কাস্টমার নাই, তারা তারা তো ইলেন না জানি করে। আপনি 80টা কোকা কোলা রাখলে 20টা মজুরা হইন না, মজা মজা জিনিস না জায়গা না চেষ্টা করবা, এখন আপনি নিজেই কইছেন আপনি আমার লগে একবার মাতিছিলা, চেষ্টা করবো। আমি তো আপনার এখন ওলা নই যায় না, মানে এড এগুলো তো বয় দিছেন এগুলো তো আর কেউ দায় না, আপনি যে জিনিসটা দিই তার আর বেনিফিট হইব, এডও হয়তো আপনার বেনিফিট আপনারা কুকা গুলা লামাইতা না, ঠিক আছে আল্লাহ রাউলা, ঠিক আছে ভাই কষ্ট না আপনার। কুকার স্প্রাইট ছাড়া কিছু নাই,
মানে মজো মজো টোটালি নাই নি না আপনারা তুলছেন না কোকা রেস্পাইট তারা কিচ্ছু বেছেন না আবার আমরা তারা খাই না আমরা কি ধরতাম না খাইলে আল্লাহর ওলা মানে কি আমরা দিতাম বুঝছি না মানে খাইলে খাও না খাইলে পারে দাও কিনা নিলাম না জিনিসটা তারা তো অজো করছিল না নিও যে কিতা হয় কোকা কোলার সাইনবোর্ড তুলছে আমরা তো বুঝছি যে কোকা কোলার কিতা নাই ও যে তারা ভিতরে হয়তো প্রোডাক্ট লামাই দিছে দেখি একবার তারা ঠিকই সামনে থাকি কোকা কোলার পোস্টার হরাইল কেন কোকা কোলার প্রোডাক্ট ছাড়া আর ফার্স্ট বাইট কিচ্ছু নাই জানি স্যার আইন দেখি ও ফিরি জগিতা খাইলে যাও না হইলে আল্লাহ রাউল্লাহ মানে বারে দিতাম কেন পর্যন্ত একটু দেখ কোকা কোলা তার সামনে থাকি কোকা কোলার এগুলো বার করে লাভ কিতো